আসসালামু আলাইকুম বিয়ার্স আই এম বিডি ব্লগার ফারাস মোম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা তো আশা করি আপনারা যে যেখানে আছেন দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন এই কেমন এই করি তো আজকে দেখতে পাচ্ছেন ফারাজকে নিয়ে ওর বাবা একটু আইবি গিয়েছিল তো সেই ভিডিওটা সামান্য একটু ভিডিও আপনাদের সাথে একটু শেয়ার করছি তো দেখতেই পারছেন ভিউটা কত চমৎকার সুন্দর তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আর বুটের ডাল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এর আগে একটু ফারাজ ঘুরতে গিয়েছিল সেই ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন লাইটিংটা কত সুন্দর হয়েছে আর যাই হোক এখন চলুন আমার সাথে কিচেনে এই তো দেখতে পাচ্ছেন আমি বুটের মা গরুর মাংস বুটের ডাল পেঁয়াজ তারপরে এখানে কয়েকটা কাঁচামরিচ এলাচ দারচিনি আর তেজপাতা নিয়েছি আর এখানে ধনিয়ার গুঁড়ো আর আদা রসুন পেস্ট আর ওই লবণ তো আমি এটা রান্না করব ফারাজের বাবার অত্যন্ত প্রিয় এই তরকারিটা ও এটা হলে একদম ওরে রুটি বানায় দিতে হবে তো সব সময় বলে যে আমাকে রুটি বানিয়ে দাও আমি এই মাংস ডালের তরকারিটা তো খাবো খুব পছন্দ করে তো যাই হোক আমার একটু ঠান্ডা লেগেছে হয়তো আমার বয়সটা অন্যরকম আসছে কারণ আমি নারায়ণগঞ্জে আমাদের বাড়ির কাজ চলছে এর জন্য আমি ঢাকা থেকে এখানে এতদিন যাবত রয়ে গেছি তো বিয়ার্স আমার জন্য দোয়া করবেন এমনিতেই ঠান্ডা লেগেছে অন্য কোনো প্রবলেম না তো যাই হোক অন্য প্রতিবার যেভাবে রান্না করি আপনারা তো জানেন আমার যারা বিয়র্স পুরানো তো আগে সব সময় ড্রাই ওই মশলাগুলো আগে তেলে একটু ভেজে নিলে ফ্লেভারটা অনেক চমৎকার আসে আর এখন আমি পিঁয়াজ দিয়ে দেবো এই পিঁয়াজটা আমার ফ্রোজেন করা ছিল আসলে অনেক কাজের ঝামেলায় আছি আর কি বলবো আপনাদের বাড়ি বানানো তারপর বাড়িতে মোটর বসিয়েছি তারপরে একসাথে তিনটা চারটা রুম তোলা হয়েছে তো মাসাল্লাহ আমার রুমগুলো কিন্তু আগামী মাস থেকে ভাড়াও হয়ে গেছে অলরেডি আমার এখনও কমপ্লিট হয়নি কিন্তু আমার একদম ভাড়া হয়ে গেছে তো যাই হোক এটাই সবচেয়ে বড় পাওয়া কারণ অনেকে রুম তুলে রাখে কিন্তু ভাড়া হয় অনেক দিন পর তো আলহামদুলিল্লাহ আমার রুমগুলো ভাড়া হয়ে গেছে আসলে আমি আপনাদেরকে রান্না না একটু কথা বলার জন্য এসেছি আজকে তো অনেকে বন্ধুরাই আছেন লাইক দেন না আসেন ঠিকই লাইক দেন না আর আমি কিন্তু চেষ্টা করি সবাইকে লাইক আমি সবাইকেই লাইক দেই ইভেন আর আমি অনেক অনেক চেষ্টা করছি অনেক ঝামেলায় আছি এখানে মনে করেন যে নারায়ণগঞ্জে গ্যাস থাকে না রান্না রান্নাবান্না অনেক প্রবলেম হয় আর আমি তো রান্না করছি ইন্ডাকশন ওভেনে তো অনেক প্রবলেম তারপরে এখানে বাড়িতে মিস্ত্রি টিস্ত্রি অনেক কাজের আসলে বাড়ি বানানো সেটা তো যারা বানিয়েছেন আমার ভাই বোনেরা তারা তো বুঝতেই পারছেন তো তারপর আমি চেষ্টা করি যে আপনাদের একটু ভিডিও শেয়ার করার জন্য এই তো সেদিন যে বিয়ের অনুষ্ঠানে গেলাম আর বিয়ের ভিডিওগুলো অবশ্যই দিব আমার ভিডিওগুলো ডিলেট করে ফেলেছে আমার ছেলে তো বিয়ের ভিডিওগুলো আমি সংরক্ষণ সংগ্রহ করছি তো অবশ্যই আপনাদের আমি বিয়ের ভিডিওগুলো এক দিন বা দু দিন তিন দিনে শেয়ার করে দিব অনেক মজা হয়েছিল অনেক আনন্দ করেছি সেটা তো আপনারা জানেন আর এই তো আমি রান্না করছি আর বিয়ার্স আমার প্রাণপ্রিয় বৃহসরা প্লিজ আপনারা একটা লাইক দিবেন লাইক দিলে না ভালো লাগে মনে হয় যে আপনারা মানে আমার ভিডিওটা পছন্দ করেছেন এরকম আমি কিন্তু সবাইকে লাইক দেই তো আপনারা এক লাইক দিবেন আমি চেষ্টা করি আপ্রাণ চেষ্টা করি সবাইকে ব্যাক দেওয়ার জন্য মানে কেউ আমাকে কমেন্টস করলে অনেকের হয়তো বাদ পড়ে যায় একদম আমি যে দিয়েই এত তা না তো আমি তো অনেক হাজারের উপরে অনেক সাবস্ক্রাইব করেছি কিন্তু আমার সেই তুলনায় কোনো সাবস্ক্রাইব হয়নি আমি আসলে চেষ্টা করছি কিন্তু ভাগ্য ভালো না ওভাবে আগাতে পারছি না কেন জানি না তো অনেক চেষ্টা করছি আমি রাত জেগে জেগে বিশ্বাস করবেন কি না এখানে সারাদিন এত কাজ তারপর আমি রাত্রে জেগে জেগে কাজ করি আমি আপনাদের সবার কমেন্টসের উত্তর দিই তো আসলে সেভাবে কিন্তু আমি আমাকে কেউ আপনারা সাপোর্ট করতেছেন না তো আমার পুরান ভিওয়ার্স যারা প্লিজ আমার চ্যান চ্যানেলে ঢুকলে আমাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন অনুরোধ করা হলো তো যাই হোক দেখতেই পারছেন মশলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে কুচিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম তো অনেক মজা হয় এই তরকারিটা ফারাজের বাবার অনেক পছন্দের একটা তরকারি তো এই কিছু কথা বলার জন্যে আসলে আপনাদের সাথে মানে রান্নাটা ওভাবে শেয়ার করছি না রান্না করছি আর আপনাদের সাথে একটু কথা বলছি তো আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সবাই সাবধানে নিরাপদে থাকবেন কারণ দেশের আমাদের কি একটা পরিস্থিতি সেটা তো আপনারা জানেনই যাই হোক হ্যাঁ আমার নতুন নতুন যারা বন্ধুরা তারা তো এই তো দেখতেই পারছেন আমার মাংসটা একদম এক প্রায় হয়ে এসেছে কারণ আমি মাংসটা কষানো হয়ে এসেছে আমি মাংসটাতে কতটুকু পানি উঠেছে দেখতেই পারছেন তো আমার এই পানিতেই কিন্তু আমার মাংসটা একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে তো দেখেন অনেক সুন্দর হয়েছে আর অনেক কষ্ট করি জানেন একদম ক্লান্ত হয়ে যাই এই ভিডিওর মেসেজ করতে করতে রাত চারটাও বেজে যায় চেষ্টা করি কিন্তু দু একজন বাদ পড়লে প্লিজ কেউ কিছু মনে করবেন না ক্ষমা করে দিবেন কারণ আমরা তো হাউজওয়াইফ আমার বাচ্চার লেখাপড়া জানেন না আমি এখানে এই এক দেড় মাসের জন্য এসে আমি ওয়াইফের লাইন টেনেছি তারপর আমি কম্পিউটার নিয়ে এসেছি আমার ছেলের অনলাইনে ক্লাসের জন্য আমি অনেক চেষ্টা করি আসলে বাচ্চার লেখাপড়া তারপরে যাই এই যে আপনাদের কমেন্টসের উত্তর বাড়ির কাজ আমি আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার হাজারও চেষ্টা করি কিন্তু দু একজনের বাদ পড়ে যায় প্লিজ কেউ কিছু মনে করবেন না আমি অবশ্যই অনেক সময় কমেন্টস করতে পারি না ভিডিও ছেড়ে রেখে দিই জানেন এটা আমার ইমানের কাজ হয়তো কেউ অনেকে বলবেন যে আপা কমেন্টস করলে না কিন্তু করতে না পারলেও কিন্তু আমি ভিডিও ছেড়ে দিই আমি আপনাদের কাছে ভালো না থাকি আল্লাহর কাছে তো ভালো থাকতে পারবো তো দেখতেই পারছেন বুটের ডালগুলো কিভাবে রান্না করছি এখন আমি ডালগুলো দিয়েছি আমি ডালগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি সিদ্ধ করিনি বুটটা বুটের ডালগুলো অনেক ভালো ছিল একদম এই তো কষিয়ে নিচ্ছি কষানোর পরে কিন্তু একটু ঝোল দিলে ওই ঝোলেই সিদ্ধ হয়ে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আর সবাই নিরাপদে থাকবেন আল্লাহ